ফেরদৌসি রহমান বাংলাদেশি একজন কণ্ঠশিল্পী, জন্ম 28 জুন 1941। প্রায় 5 দশক ধরে তার সঙ্গীত জগতে পদচারণা চলছে। পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান সহ সব ধরনের গানই তিনি গেয়েছেন। ফেরদৌসি রহমান 1941 সালের 28 জুন ব্রিটিশ ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পল্লীগীতি গায়ক আব্বাসউদ্দিন। ছেলেবেলা গানে হাতেখড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে উস্তাদ গুল মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কুরাইশি, কাদের জামিরি, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকেই তিনি মঞ্চে পারফরমেন্স শুরু করেন। মাত্র 18 বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। 1960 সালে আসিয়া নামে চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন। 60 ও 70 দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্যে কণ্ঠশিল্পী হিসাবে যুক্ত ছিলেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা প্রায় 250টির কাছাকাছি। 1980 সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। তখন তিনি রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। 1956 সালে প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। এছাড়া উনি 1964 সালের 25শে ডিসেম্বরের তিনি বাংলাদেশের টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে গান করেছিলেন। 1957 সালে তিনি প্রথম গান রেকর্ড করেন HMV কোম্পানিতে। ধন্যবাদ। আমি স্বপ্নে যে কতবার ভেসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি একজন গ্রাফিক ডিজাইনার, পাশাপাশি বিভিন্ন ধরনের পুরনো দিনের গান কালেকশন করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।